স্কুলে এসে অসুস্থ ছাত্রী। স্কুলের পক্ষ থেকে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান ছাত্রী বিষ খেয়েছে। ঘটনায় চাঞ্চল্য গাইঘাটা এলাকায়। বাড়ি থেকে প্রতিদিনের মতো এদিনও স্কুলে এসেছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সপ্তাহের আর পাঁচটা দিনের মতো নয়, এদিনের বিষয়টি একটু অন্যরকম। স্কুলে এসে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। স্কুল কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। আপাতত প্রাণে বাঁচলেও তার অবস্থা বেশ শোচনীয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার এমনই এক আজব ঘটনার সাক্ষী থাকল গোটা গাইঘাটা এলাকার মানুষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার কলসীমা এলাকার স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন স্কুল চলাকালীন বেশ অসুস্থ হয়ে পড়ে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী। কি হয়েছে বুঝে ওঠার আগেই দেখা যায় ওই ছাত্রীর মুখ থেকে অঝরে লালা ঝরছে। স্কুল কর্তৃপক্ষ বুঝতে পারে ওই ছাত্রী বিষ জাতীয় কিছু খেয়েছে। এরপর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই ছাত্রীর পরিবারকে খবর দেওয়ার পাশাপাশি সংজ্ঞাহীন ওই ছাত্রীকে তড়িঘড়ি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্কুলের কয়েকজন শিক্ষক। এরপরই চিকিৎসকদের কথা মতো স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত হন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওই ছাত্রী। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, সম্ভবত বাড়ি থেকে স্কুলে আসার সময় ওই ছাত্রী বিষ পান করে। কালকে রাত্রে ওর বাড়িতে একটা পারিবারিক অশান্তি হয়েছে, সেই অশান্তির জেরেই ও ইঁদুর মারা যে ওষুধ পাওয়া যায় না, সেটা খেয়েছে। এইবার সেটা আমরা কখন জানলাম, আমার ম্যাডাম যখন ক্লাস নিচ্ছেন দুজন স্টুডেন্ট ম্যাডামকে জিজ্ঞেস করছে যে ম্যাডাম ইঁদুর মারা ওষুধ খেলে কী হয়। একজন জিজ্ঞেস করছে বিষ খেলে কী হয়, ম্যাডাম বলছে কেন তোদের জানার কী দরকার। তখন বলছে যে না ও না খেয়েছে ইঁদুর মারা ওষুধ। সঙ্গে সঙ্গে ম্যাডামের টনক পড়েছে, জানতে পারলেন, উনি সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসেন। বাচ্চাটাকে আমরা সঙ্গে সঙ্গে মাস্টারমশাই দিদিমণি দিয়ে হাবড়া হাসপাতালে পাঠায়। কারণ আমরা জানি এটাকে ওই ইঁদুর মারা যে ওষুধগুলো স্লো পয়জন, প্রথমে বোঝা যায় না পরবর্তী ক্ষেত্রেই হয়। তাহলে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমার মাস্টারমশাই দিদিমণিরা বললেন যে ও এখন অনেক সুস্থ আছে, ভালো আছে, আজকে পেটে আজকে ছাড়বে না ওরা। এখনকার বাচ্চাদের আমরা এত বেশি ভ্যালু এডুকেশনের ক্লাস করাচ্ছি, তবুও তারা কেন এই পথে যাচ্ছে, ইমোশনটা কেন এরকম যাচ্ছে, আমাদেরটা খুঁজে বের করতে হবে। আমরা এখন যেটা মাসে একদিন করে করি, আমরা সপ্তাহে একদিন করে প্রতিটি ক্লাসে আমরা ভ্যালু এডুকেশনের ক্লাসগুলো চালাব। এ বিষয়ে ছাত্রীর পরিবারের দাবি, বাড়ি থেকে নয়, স্কুলে এসেই বিষ খেয়েছে তাদের মেয়ে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। আরে ওর মা একটু বকাবকি করেছে, বকাবকি করার পরে এবারে ভাত খাওয়া বন্ধ। আমি এবার রাত্রির বাড়ি আসছি গাড়ি চালিয়ে, এবার ওর মা বলছে যে এরকম বকাবকি করেছে, তাই রাত্রির ভাত খাই না, আমি কারোর সাঁতারতে হবে না আর, অত মশাই মশাই করে আমরা ওই খেটে খুঁটে আসবো, আর তুমি পড়াশোনা করবো না, এদিকে পড়াশোনার নাম নেই, অথচ তুমি এদিকে মোবাইল দেখছো, মানে যেমন তেমন পড়ছে, তাই বকাবকি করে ভাত খাই না, আমরাও সাঁদিনি। তাই ও মাঝে আবার মানে বছর খানিক আগে ওরকম হয়েছে, ওই নাকে স্কুলকে ঝুলে পড়েছে, এরকম ঝুলে পড়ে কি ব্যাপার বলছে, দিদিমণি যখন জিজ্ঞেস করেছে কি ব্যাপার তুমি খাওনি কেন, বলছে আমি বকেছে বলে তাই ভাত না খেয়ে স্কুলে চলে এসছি, স্কুলও মিস করে না। যেটা জানা যাচ্ছে যে ইঁদুর মরা বিষ এরকম টাইপের আমাদের কাছে ওসব নেই, ওসব নেই, চিকিৎসাধীন ওই ছাত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 আগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।